ডিএমপি কমিশনার বলেছেন শেখ হাসিনার জীবন সবচেয়ে ঝুঁকিতে। হঠাৎ করে শিরোনাম যদি এইভাবে আসে সামনে, তাহলে আসলে আমাদের মতন যারা সাধারণ মানুষ তারা কিন্তু আমরা একটু নড়ে চড়ে বসি, চমকে উঠি, অনেক উদ্বেগ উৎকণ্ঠা ভেতরে জাগে। এই কথাটা কেন বললেন আমি একটু ওনার খবরটা বলি, তারপরে নিশ্চয় একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। বলছেন যে সারা বিশ্বে যত বড় রাজনৈতিক নেতা আছেন তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে ঝুঁকিতে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। এই যে প্রথম যে খবরটা যে সারা বিশ্বে যত বড় রাজনৈতিক নেতা আছেন তার মধ্যে প্রধানমন্ত্রীর জীবনটা সবচেয়ে ঝুঁকিতে, এই কমেন্টটা কি কোনো কেউ বলেছে, কোনো আন্তর্জাতিক অর্গানাইজেশন নাকি আমাদের কোনো গবেষণা, মানে আমরা কিভাবে বুঝলাম? এটা কেন বললাম যে যত বিশ্বে যত বড় আছে তার মধ্যে সবচেয়ে বেশি, মানে ঠিক জানি না, মানে এই সংক্রান্ত আমি রিপোর্টটা পড়লাম, রিপোর্টের মধ্যে কিন্তু কোনো এই ধরনের কোনো তথ্য আন্তর্জাতিক সংস্থা, বৈশ্বিক বা আভ্যন্তরীণ কোনো সংস্থা থেকে কিন্তু এটা আমরা শুনিনি, হঠাৎ করে এরকম একটি কথা শুনছি। তিনি বলেন শেখ হাসিনা সবসময় ঝুঁকির মধ্যে থাকেন, সেসব সামনে রেখেই খুঁটিনাটি বিষয়ে মাথায় রেখে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল স্থল সহ সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। তো শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের কাউন্সিলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন ডিএমপি কমিশনার, এসব কথা বলেন। তো ডিএমপি কমিশনার এত বড় একটি তথ্য দিলেন যে সারা বিশ্বের মধ্যে যত আছে সবচেয়ে বেশি, মানে এটা আমার কাছে যিনি খটকা লাগে আর কি, বিশ্বাস করি আর না করি কিন্তু তথ্যগুলো কিন্তু খুবই ভয়াবহ। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করবেন, সারা দেশ থেকে লাখের বেশি নেতা কর্মী অংশ নেবেন, এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ত্রুটি বিচ্যুত আছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে আমরা এসেছি। দেখেন সম্মেলন একটা মানুষের উৎসব, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বছর শেষে সম্মেলন করে, এটা এক ধরনের উৎসব, সেই উৎসবের মধ্যে যদি এই ধরনের একটা তথ্য প্রকাশ হয় সেই তথ্য প্রকাশ করাটা আসলে গুরুত্বপূর্ণ কিনা, ওনার নিরাপত্তা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাংলাদেশের কনটেক্সটে একটি সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং সেই নিরাপত্তার বিষয়টা গুরুত্ব রেখে এটা কি পাবলিক স্টেটমেন্ট করার বিষয় কিনা, নাকি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার সেগুলো নিরাপত্তা বাহিনী যাদের যাদের দায়িত্ব তারা করবে, সব বিষয়গুলো কি করণীয়গুলি কি সামনে এনে যদি এইভাবে আমি তথ্য দেই তাহলে সম্মেলনে যারা আসবেন তারা তো একটা আতঙ্কের মধ্যে থাকবেন, যারা সম্মেলনে আসবেন না তারাও কিন্তু একটা ভয়ের মধ্যে থাকবেন। প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে বেশ কিছু পাবলিক মিটিংয়ে ঢাকার বাইরে বড় বড় গ্যাদারিংয়ে কিন্তু গেছেন, যশোরে দেখেছি, চট্টগ্রামে দেখেছি, তো নিশ্চয়ই সেসব জায়গায়ও তার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কখনো কিন্তু পাবলিকলি আমি দেখিনি যে ওখানে স্থানীয় কোনো কর্তৃপক্ষ বা ঢাকার কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ এইভাবে তার জীবন ঝুঁকির মধ্যে আছে এইভাবে সামনে নিয়ে আসছে, কেউ এনেছে। এটা আনলে দুই রকম প্রতিক্রিয়া হয়, যেমন পাবলিক গ্যাদারিং বা সম্মেলন, এখানে হলো দলের নেতা কর্মী একটা মাস গ্যাদারিং বলা যায়, তো সেই গ্যাদারিংয়ে তখন শঙ্কাটা জাগে, তো উৎসবের যে আমেজটা সেই আমেজটা কিন্তু নষ্ট হয়। আমি জানি না এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে সরকারের একটা মানে তারা জেনে শুনেই এই তথ্যগুলো সামনে নিয়ে আসলেন কিনা, মেসেজটা আমি পরিষ্কার না, কেননা এগুলির যেহেতু প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী, উনি একটি রাজনৈতিক দলের প্রধান, সুতরাং এখানের একটা রাজনৈতিক বিষয় যুক্ত, সুতরাং ওনার নিরাপত্তা, ওনার অংশগ্রহণ সব কিছু মিলে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে দলের মধ্যে এবং সেই জায়গায় মানে ওনার পার্টিসিপেশনটা কী হবে, এটা দলীয় পর্যায়ে দলের কোনো দায়িত্বশীল নেতা যদি এক্সপ্রেস করতেন তাহলে মনে হয় ভালো হতো আমার এটা বিবেচনায়। হঠাৎ করে এই ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলে যেভাবে গণমাধ্যমে শিরোনামগুলো হলো, আমি কয়েকটা পত্রিকাতেই দেখলাম অনলাইন, নিশ্চয়ই কালকে সবগুলো পত্রিকা যেগুলি প্রকাশ হবে সেগুলি তো থাকবে,
তো সেগুলি মানুষ তো কেঁপে ওঠে, ভয় পায়, মানে যারা দলের নেতা কর্মী তারাও একটা আতঙ্কের মধ্যে থাকে যে কিছু হচ্ছে কিনা। দেখেন উনি কি বলছেন যে আপনারা জানেন প্রধানমন্ত্রী সবসময় ঝুঁকির মধ্যে থাকেন, তার অনেকবার জীবন নষ্টের চেষ্টা হয়েছে, আল্লাহ বিশেষ রহমতে তিনি বেঁচে গেছেন, এজন্য আমরা তার নিরাপত্তাকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি। খুবই ভালো কথা, সম্মেলনের নিরাপত্তার জন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি, আমাদের এসবি র‍্যাব সবাই মিলে এই ভেন্যুতে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি, প্রতিটি গেইটে আর্চওয়ে স্থাপন করা হবে, পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করেছি, আমাদের ডগ স্কোয়াডের মাধ্যমে চারিদিকে সুইপিং, ম্যানুয়াল সুইপিং করা হবে, সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এইটা তো স্বাভাবিক, এটাই তো মানে করতে হয়, এটা কেন আমি নিরাপত্তা ব্যবস্থা কি কি আনছি সবগুলি আমি পাবলিকলি আনবো, এটা আনা উচিত কিনা? নিরাপত্তার বিষয়গুলো তো কিছু কিছু বিষয় গোপনে রাখা উচিত, যাতে প্রতিপক্ষ তারা যাতে বুঝতে না পারে যে কি কি মেজার নেওয়া হয়েছে। তিনি বলছেন যে বিশ্বের যত বড় রাজনৈতিক নেতা আছেন তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে বেশি রিস্কে, 71-এর পরাজিত শক্তিরা বারবার জীবন নাশের চেষ্টা করেছে, অনেকগুলো প্রমাণ আপনাদের কাছে আছে, 21 আগস্টের গ্রেনেড হামলা, টুঙ্গিপাড়ায় বোমা হামলা সহ আরও অনেক ঘটনা, সেগুলো সামনে রেখে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা সহ সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আসলে হচ্ছে কি জানেন, এই যে আমাদের প্রশাসনের যারা দায়িত্বে থাকেন তারা মাঝে মাঝে এমনভাবে কথাগুলো এক্সপ্রেস করেন, ওনারা যে কি আসলে মানে আলাদা যে একটা স্বতন্ত্র রাষ্ট্র বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা সংস্থার কর্মকর্তা হিসেবে, নাকি দলের মানে কর্মকর্তা হিসেবে, নেতা হিসেবে কথা বলছেন, মাঝে মধ্যে মানে গুলিয়ে ফেলতে হয়, মানে নেতারা যা বলেন সেই কথাগুলো যদি আবার কোনো প্রশাসনিক কারোর মুখ থেকে আমরা শুনতে পাই তখন একটু কষ্ট লাগে। এটা উচিত না, একটা পার্থক্য রাখা উচিত যে আপনার যতই আনুগত্য থাকুক না কেন আপনি রাষ্ট্রের পক্ষ থেকে আপনি দায়িত্ব পালন করছেন, আপনার সামনে আওয়ামী লীগ বিএনপি সব মানে দল নেতা নাগরিক সমান, আপনি সেই অর্থেই যদি কথা বলেন তাহলে ভালো হয়, এটা সরকারের ভাবমূর্তিটা উজ্জ্বল হবে। এমন কোনো কথা বলা উচিত না কারোরই যাতে মনে হয় যে পুলিশ প্রশাসন দল সব একাকার হয়ে গেছে, এটা বিপজ্জনক, এবং আমাদের আজকের রাষ্ট্রের এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক জিনিস যে আমরা সবকিছু গুলি একাকার করে ফেলছি, মানে প্রশাসন দল আইন বিচার সব যদি একদিকে একটা মেরুকরণের মধ্যে থাকে তাহলে সেখান থেকে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা এটা ধাক্কা খায়, তাহলে আর সেপারেশন অফ জুডিশিয়ারি যে কথাটা সেই কথাগুলো আর থাকে না। তো প্রশাসনকে প্রশাসনের মতন বিহেভ করতে হবে, আমাদের অবশ্যই প্রধানমন্ত্রী মানে তিনি কোনো দলের না, তিনি রাষ্ট্রের, তিনি জনগণের, সেই ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু তার মধ্যে যারা দায়িত্বশীল দল কিভাবে কথা বলবে, প্রশাসন কিভাবে কথা বলবে, তার মধ্যে একটা সীমা রেখা থাকলে আমার ধারণা যে ভালো হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।